আমতলা অন্নদামানি বালিকা বিদ্যালয়ে সরস্বতী পূজার পাশাপাশি পালিত হল 74তম প্রজাতন্ত্র দিবস। দেখুন, এই 2023 সালের এই 26শে জানুয়ারি খুব তাৎপর্যপূর্ণ একটা দিন। আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস একদিকে, আর একদিকে সরস্বতী পুজো। তো আজকে সকালে আমাদের 8:30টায় পতাকা উত্তোলন হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। হওয়ার পরে সেখানে মেয়েদের কিছু দেশাত্মবোধক সঙ্গীত আবৃত্তি ইত্যাদির মাধ্যমে আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছি। যেমন ঠিক তেমনি আমাদের সরস্বতী পুজোর আয়োজন গতকাল থেকেই চলছে, এবং সেই আয়োজনে আমাদের মেয়েরা, সমস্ত মেয়েরা এত সুন্দর করে স্কুলকে একদম হলুদ শাড়িতে ভরিয়ে তুলেছে। ওদের আজকে প্রচণ্ড আনন্দের দিন, এই দিনটার জন্য ওরা সারা বছর অপেক্ষা করে থাকে। তো এভাবেই আমরা উদযাপন করছি আমাদের সরস্বতী পুজো। সরস্বতী বন্দনা চলবে, আর সেই সঙ্গে আমাদের আজকের মিড ডে মিলের ব্যবস্থাও রয়েছে। মেয়েরা মিড ডে মিল খাবে, সরস্বতী পুজো করবে, তারপরে পুজোর শেষ। কেমন লাগছে সারাদিনটা? ভীষণ ভালো লাগছে। মেয়েরাও এসে খুব হাসি খুশিতে একদম আনন্দে ভরে আছে, ভীষণ এনজয় করছে ওরা। ওদের ভালো লাগাটাই ভালো লাগছে। হ্যাঁ, ওদের ভালো লাগাটাই আমাদের ভালো লাগে। আপনার নাম? সমর্থবান খাতুন, প্রধান শিক্ষিকা, আমতলা অন্নদামানি বালিকা বিদ্যালয়। আমতলা অন্নদামানি বালিকা বিদ্যালয়ের ছাত্রী আমরা। আমি ক্লাস 9-এ পড়ি। আমরা সব বান্ধবীরা মিলে সব কিছু জোগাড় করছি। দিদিমণিরা আমাদের শিখিয়ে দিয়েছিলেন। আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস ছিল, তো অনেক অনুষ্ঠানই হয়েছে। তার সাথে সাথে আমাদের সংবিধানের প্রস্তাবনার একটা কম্পিটিশনও হয়েছিল, যেখানে অনেকে অংশগ্রহণ করেছিল, যেখানে সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে লেখা হয়েছিল ইংরেজিতে এবং বাংলাতে দুটো ভার্সনে। তারপরে আমরা মালা গেঁথেছি, ঠাকুর আনতে গেছিলাম, ঠাকুর এনেছি। এখন পুজো হবে, ঠাকুরমশাই আসলেন, সবাই মিলে অঞ্জলি দেব, খুব আনন্দ করবো, এটাই আশা করা যায়। তোমার নাম? উষা ঘোষ। আমরা আমতলা অন্নদামানি বালিকা বিদ্যালয়ের ছাত্রী, ক্লাস 9-এ পড়ি আমরা। তো আজকে আমরা সকালবেলায় এসেছি। তো সকালবেলায় তো আমাদের প্রজাতন্ত্র দিবস দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে আজকে। তো প্রজাতন্ত্র দিবস পালন হয়েছে, সেখানে বক্তৃতা দিয়েছেন আমাদের মাননীয় আমাদের হেড ম্যাম। তো আমরাও সেখানে গান করেছি, অনেকে আবৃত্তি করেছে। তারপরে আমাদের স্কুলের প্রেসিডেন্ট বক্তৃতা দিয়েছে আমাদের অনেক। তারপরে আমাদের সরস্বতী পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কালকে সারাদিন আমরা এই নিয়ে ডেকোরেশনে ব্যস্ত ছিলাম। আমাদের বাজার করা থেকে সব কিছুর জোগাড় করা থেকে সব আমরাই করেছি। এখানে ম্যামরা আমাদের অনেক সহযোগিতা করেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কেমন করে করতে হবে। তো আজকে সবাই আমরা প্ল্যান করেছিলাম যে হলুদ রঙের শাড়ি পরবো। তো সবাই আজকে আমরা হলুদ রঙের শাড়ি পরে এসেছি, হলুদ রঙের শাড়ি পরে সব বান্ধবীরা। তো আমরা এখন ঠাকুরের জোগাড় টোগাড় করলাম, ফল কাটলাম এসে স্কুলে সব ম্যামদেরকে নিয়ে। তারপর এখন এখানে পুজো শুরু হচ্ছে, ঠাকুর এলো কিছুক্ষণ আগে। তো এখন আমরা এভাবে এনজয় করবো সব বান্ধবীগুলো মিলে। কেমন লাগছে? দারুণ। অনেক দিন পর আবার, প্রায় লকডাউনের জন্য বন্ধ ছিল স্কুল। স্কুলের সরস্বতী পুজো তো একটা আলাদাই, তাই জন্য বান্ধবীদের সাথে খুব ভালোই লাগছে। তোমার নাম? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। সবার প্রিয়, সবার চেনা একটি নাম, রায় স্ন্যাক্স। আমতলা হাসপাতাল রোড, নওদা, মুর্শিদাবাদ। প্রোপ্রাইটার বিকাশ রায়। মোবাইল 9732-70-86-10। এখানে জন্মদিনের কেক ও বড়দিনের কেক, শুকনো চা, কফি, পনির, প্যাটিস, বিস্কুট, চানাচুর, জেলি, জ্যাম, ঘি ও মধু ইত্যাদি পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানের অর্ডার অনুযায়ী আইসক্রিম সরবরাহ করা হয়। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।